আসসালামু আলাইকুম। সিটকা খাজা রহমত আলী কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি খন্দকার মারিনা হক, প্রভাষক বাংলা বিভাগ, সিটকা খাজা রহমত আলী কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষা ব্যবস্থার যে চেনে শিক্ষা কার্যক্রম, সেটা ব্যাহত হচ্ছে। সেই চেনি শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় এবং সুযোগ্য অধ্যক্ষ স্যারের নির্দেশনা এবং সহযোগিতায় অনলাইন ভিত্তিক চেনি শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি অনার্স প্রথম বর্ষের বাংলা বিষয়ের বাংলা উপন্যাস এক, এই বিষয়টির মানবন্টন এবং এর সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আসো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আমি প্রথমেই লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, বাংলা উপন্যাস এক। এই কোর্সটিতে মোট চারটি উপন্যাস আছে। এর মানবন্টনের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি পূর্ণ মান 100। পরীক্ষার হলে তোমরা উত্তর করবে 80 নম্বরে। 80 নম্বর থাকবে প্রশ্নপত্রে, সে 80 নম্বরে তোমরা উত্তর করবে। আর 20 নম্বরটি তোমরা সারা বছর যে কলেজে উপস্থিত হও সেই উপস্থিতির ভিত্তিতে এবং ইন কোর্স পরীক্ষার ভিত্তিতে সে 20 নম্বরটি নির্ধারিত হবে। তোমরা এই দিকে খেয়াল করো, এখানে তিনটি বিভাগ থাকবে। পরীক্ষার হলে যে 80 নম্বর, সে 80 নম্বরের এই তিনটি বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। গ বিভাগে মোট 12টি প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্নের উত্তর করতে হবে। খ বিভাগে মোট 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। গ বিভাগে মোট 8টি প্রশ্ন থাকবে, এখানেও 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের সময়সীমা 4 ঘন্টা থাকবে, আর এই 4 ঘন্টার সময়ের মধ্যে তোমরা মোট 20টি প্রশ্নের উত্তর করবে। এবার আমরা যাই সিলেবাস আলোচনায়। আমি আগে বলেছিলাম বাংলা উপন্যাস এক এই কোর্সের মধ্যে মোট 4টি উপন্যাস অন্তর্ভুক্ত আছে পাঠ্য হিসেবে। 1 নম্বর কপালকুণ্ডলা, লিখেছেন তোমরা জানো তিনি সাহিত্য সম্রাট নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2য় উপন্যাসটি বিষাদ সিন্ধু, ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন। 3 নম্বর চোখের বালি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক। 4 নম্বর কৃতদাসের হাসি, ঔপন্যাসিক শওকত ওসমান। এবার আমরা খেয়াল করি এই ক বিভাগে প্রশ্ন কিভাবে আসবে। ক বিভাগে মোট 12টি প্রশ্ন, আমি আগে বলেছি 12টি প্রশ্ন থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে এখানে, অতি সংক্ষিপ্ত। তোমরা জানো প্রতিটি প্রশ্নের মান 1। যেমন প্রশ্ন হতে পারে কপালকুণ্ডলা থেকে প্রশ্ন হতে পারে যে কপালকুণ্ডলা উপন্যাসের মতিবিবি আসল নাম কি,
আবার এমনও হতে পারে যে কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলার শেষ পরিণতি কি হয়েছিল। আবার দেখো বিষাদ সিন্ধু থেকে অতি সংক্ষিপ্ততে প্রশ্ন হতে পারে, বিষাদ সিন্ধু উপন্যাসটি কোন ধরনের উপন্যাস বা কোন শ্রেণীর উপন্যাস? অথবা হতে পারে বিষাদ সিন্ধু উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল? সেভাবে চোখের বালি উপন্যাস থেকে প্রশ্ন হতে পারে, চোখের বালি উপন্যাসটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? অথবা বিনোদিনীর মায়ের নাম কি? ক্রীতদাসের হাসি উপন্যাস থেকে প্রশ্ন হতে পারে, তাতারির হাসি শুনে খলিফার হিংসা হবার কারণ কি বা হিংসা হয়েছিল কেন? অথবা তাতারির হাসি, ক্রীতদাসের হাসিতে কিসের প্রতীক? আমরা এবার যাই খ বিভাগে। খ বিভাগে প্রতিটি প্রশ্নের মান 4। এখানে প্রশ্ন হতে পারে, কপালকুণ্ডলা থেকে প্রশ্ন হতে পারে, ভিক্ষুক দৌড়িল কেন, ব্যাখ্যা করো। আবার প্রশ্ন হতে পারে, কাপালিককে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বিষাদ সিন্ধু থেকে অনুরূপ প্রশ্ন হতে পারে, এজিদের বিয়ের পয়গাম নিয়ে জয়নব ভবনে কে গিয়েছিল? অথবা হতে পারে বিষাদ সিন্ধু উপন্যাসটি সব ধর্মের লোকের কাছে কেন জনপ্রিয়? চোখের বালি উপন্যাস থেকে প্রশ্ন হতে পারে, আসলতাকে আসলতা সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা রাজলক্ষ্মীর সংক্ষিপ্ত পরিচয় দাও বা অন্নপূর্ণার সংক্ষিপ্ত পরিচয় দাও বা বিভিন্ন একটা উক্তি দিয়ে সেটা প্রশ্ন করতে পারে, কে বলেছে ব্যাখ্যা করো, কেন বলেছে ব্যাখ্যা করো। ক্রীতদাসের হাসি থেকে প্রশ্ন হতে পারে, স্মৃতি লাশ জিন্দা করে তোলে কে, কাকে এবং কেন বলেছিল? আবার প্রশ্ন হতে পারে, বুসায়নাকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আমরা যাই গ বিভাগে। গ বিভাগের প্রতিটি প্রশ্নের মান 10 করে। এখানে প্রশ্ন হতে পারে, কপালকুণ্ডলা থেকে কপালকুণ্ডলা উপন্যাসের ভাষা কাব্যধর্মী বিশ্লেষণ করো বা আলোচনা করো। আবার হতে পারে, কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে কপালকুণ্ডলা চরিত্রটি বর্ণনা করো বা বিশ্লেষণ করো। বিষাদ সিন্ধু থেকে রচনামূলক প্রশ্ন হতে পারে গ বিভাগে, যেমন বিষাদ সিন্ধু উপন্যাস হিসেবে কতটুকু সার্থক বা কতটুকু সীমাবদ্ধতা রয়েছে এ বিষয়ে আলোচনা করো। অথবা হতে পারে, বিষাদ সিন্ধু উপন্যাস অবলম্বনে এজিত চরিত্রটি বিশ্লেষণ করো। চোখের বালি উপন্যাস থেকে গ বিভাগে প্রশ্ন হতে পারে, যেমন মনস্তাত্ত্বিক জটিলতার বিষয়ে রবীন্দ্রনাথের একটি উল্লেখযোগ্য উপন্যাস, অথবা মনস্তাত্ত্বিক জটিলতার যে উপাদানগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা থাকতে পারে, অথবা বিনোদিনী চরিত্র নিয়ে আলোচনা হতে পারে, আলোচনা করো। ক্রীতদাসের হাসি উপন্যাস হতে প্রশ্ন হতে পারে, যেমন ক্রীতদাসের হাসি উপন্যাসটির শিল্পমূল্য বিচার করো। অথবা ক্রীতদাসের হাসি উপন্যাস অবলম্বনে তাতারের চরিত্র আলোচনা করো। তো এভাবে প্রশ্ন আসবে। আর তোমরা যদি বাসায় এই 4টি উপন্যাস ভালো মতো পড়ো,
আশা করি বাংলা উপন্যাস এক এই সিলেবাসটি সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো এবং আশা করি তোমরা ভালো ফলাফল করতে পারবে। যদি চারটি উপন্যাসই তোমার ভালো মতো পড়া থাকে অবশ্যই তোমরা ভালো মতো পড়বে এবং পরবর্তী ক্লাসে আমি উপন্যাস নিয়ে আলোচনা করব, উপন্যাস চোখের বালি নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি কথা, তোমাদের যদি এই ক্লাসে বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারো এই ক্লাস সম্পর্কে বা এই যে যা বললাম এর মধ্যে। আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেবার। আশা করি ভালো থাকবে। শুভকামনা। আল্লাহ হাফেজ।